সুকুমার কেন ওসি হারুনকে মারল, বাহুবালিকে কাটাপ্পা কিউ মারা। বহুল আলোচিত সিনেমা বাহুবালি মুক্তির পর এই প্রশ্ন মুখে মুখে ফিরেছে। উত্তর জানতে দর্শককে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয় পর্ব পর্যন্ত। মহানগর দুই মুক্তির পর ঠিক একই রকম একটি প্রশ্নের উত্তর খুঁজছেন দর্শক। সোশ্যাল মিডিয়াতেও ঘুরে ফিরে এসেছে একই প্রশ্ন, সুকুমার কেন ওসি হারুনকে মারল। আশফাক নিপন পরিচালিত পুলিশ থ্রিলার মহানগর ওয়েব সিরিজ মুক্তির পর ওসি হারুন চরিত্রের দুর্দান্ত অভিনয় করে দুই বাংলার দর্শক মহলে প্রশংসা বাসেন মোশারফ করে। ওসি হারুন হয়ে ওঠেন দর্শকের কৌতূহলের কেন্দ্রবিন্দু। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত 20 এপ্রিল মুক্তি পেয়েছে মহানগর দুই। কিন্তু এই সিজনের শেষ দৃশ্যে দেখা যায় সুকুমার বড়ুয়া ওসি হারুনকে গুলি করেন, গুলিবদ্ধ হারুন লুটিয়ে পড়েন মাটিতে। এরপরেই মূলত প্রশ্ন উঠে, সুকুমার কেন ওসি হারুনকে গুলি করে মারল। স্বাভাবিকভাবেই এ প্রশ্নের উত্তর জানতে দর্শককে অপেক্ষা করতে হবে আগামী সিজনের জন্য। কিন্তু আগামী সিজন হবে কিনা, হলে কবে হবে, এ বিষয়ে এখনো মুখ খোলেননি নির্মাতা। তবে 23 এপ্রিল অনির্বাণ ভট্টাচার্য ইনস্টাগ্রামে রজব আলীর অভয়ে পরিচালক আশফাক নিপুণের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, গল্প এখনো শেষ হয়নি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। অর্থাৎ মহানগর তিন আরো জমজমাট হওয়ার ইঙ্গিত দিয়েছেন অনির্বাণ। যদিও এর প্রমাণে দ্বিতীয় পর্বে রেখেছেন নির্মাতা অনির্বাণকে রজব আলীর চরিত্রে এনে। আর তাতেই মহানগর দুয়ে প্রথম সিজনের অনেক চরিত্রের উপস্থিতি না থাকলেও সে আলোচনা উঠে এসেছে। নতুন নতুন চরিত্রের উপস্থিতি এই পর্ব আরো জমিয়ে তুলেছে। বলা বাহুল্য সবচেয়ে বেশি আকর্ষণ সৃষ্টি হয়েছে রজব আলীকে নিয়ে। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে কি মোশাররফ করিম বেরিয়ে গেলেন জনপ্রিয় এই সিরিজ থেকে, বিপরীতে ঢুকলেন অনির্বাণ ভট্টাচার্য? দর্শকের কাছে তার চেয়েও বড় প্রশ্ন, সুকুমার কেন ওসি হারুনকে মারল।